আজি তুমি আচ্ছা 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 সঙ্গে এটি কে? আমি ওই দা ঠাকুরের নফর। খিদেতে পেট জুড়ে যাচ্ছে, খিদেতে পেট চলে যাচ্ছে। এই মলমাসে যাত্রা করি একবারে কাল।
খাবারটা কোন দিকে দেখেছিস? খাবারটা আমার যদি কিছু থাকে ওটা ডান দিকে হবে। আমার কিন্তু ভালো মনে হচ্ছে না বাবা, আপনি ঠিক দেখেছিলেন, জামাই এসেছিল। জামাই নয়, ভালো করে চোর কি ডাকাত না দেখে আপনারা বাড়ির মধ্যে দুজনকে ঢুকিয়ে দিলেন।
হাই গনসা আরে দাঁড়া আছিস কেন হাই হাই মা জয় মা আরে কি তো বাবা বাবা সব ঠিক হয়ে যাবে দেখ না এই এই তো আই আই কি বলছ আই কি বলছ খালি বলি বাবা বাবা নারায়ণ লক্ষ্মীর সঙ্গে কুড়ি খেলছেন কি সুন্দর দৃশ্য পাত্র না পাত্রী আগে হ্যাঁ পাত্র পাত্রী একসঙ্গে হলে 20% রিবেট আগে বাবা ওই পাত্রী চাই মানে আমাদের গনসার জন্য নাম কি কার তোমার তোমার শ্রী গণেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় গণেশ নামি সিদ্ধি লগ্নে চন্দ্র লগন চাঁদা দেবগণ বিপ্রবর্ণ তা বিয়ের তো তারা কিসে আগে বাবা আমাদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেল আমার হয়নি মানে ওরা হয়নি কিন্তু গনসার কেন বিয়ে হচ্ছে না বলুন হ্যাঁ বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না মানে আরে বিয়ে তো হয়েই আছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিয়ে হয়ে আছে মানে আরে বিবাহ জন্ম জন্মান্তরের ক্রিয়া স্ত্রী অর্ধাঙ্গিনী স্ত্রী ছাড়া পুরুষ অসম্পূর্ণ ঠিক কথা আরে বিয়ে তো হয়েই আছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর বউ মানে যার সঙ্গে ওর হয়ে আছে কিরকম দেখতে জন্মে জন্মে পুরুষ কর্মফল অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে এবং সেই ভিন্ন ভিন্ন রূপের পরিপূরক হিসেবে স্ত্রী আসে নানা রূপে কখনো ছিন্নমস্তা কখনো ধূমাবতী কখনো কখনো চামুণ্ডা কখনো তারা আবার কখনো দেবী দুর্গা রূপে তাহলে এবারও স্বয়ং লক্ষ্মী অন্নপূর্ণা বিয়ে কিন্তু বিয়ে না হলে তো মানে ও তো এখনো চাকরি পায়নি তাই চাকরি না পেলে রোজগার না করলে চাকরি রোজগার আগে আরে স্বয়ং লক্ষ্মী যার ঘরে বিরাজ করবেন তার আবার চাকরির দরকার কি নেই আরে তার চাকরি হবে কেন কিন্তু লক্ষ্মী ঠাকুর আসবেন কবে এই যত সামান্য অ্যাডভান্স দিয়ে কি সবকিছুই জানা যায় আরে চিত্ত শুদ্ধ না হলে তো দিব্য দর্শন অসম্ভব বাবা তাহলে জাতকের গ্রহ সমাবেশে শনি মঙ্গলের অশুভ দৃষ্টি বিনিময় ফলে নানা রকম বাধা বিঘ্ন তা হোম যাগযজ্ঞে অবশ্যই বাধা বিঘ্ন অপসারিত হয় তা খুব কম করেও 150 টাকার প্রয়োজন কিন্তু বাবা কোনো কিন্তু নেই এই দীননাথ শর্মার বাক্য অমুক না না আমি বলছিলাম ওর এতদিনে কবে বিয়ে হয়ে যেত কিন্তু ওর মামার জেদ ওর চাকরি না হলে ওর বিয়ে দেবেন হ্যাঁ বিয়ে দেবেন না
বলি কেন দেবেন? এই মঙ্গল আর শনির প্রভাবে মামার মস্তিষ্ক বিপর্যয়। না মানে আমি বলছিলাম যে ওর মামাকে, হ্যাঁ ওর মামাকে যদি একটু দয়া করে বুঝিয়ে বলতেন ওর চাকরির দরকার নেই। পঞ্চাশ টাকা রাখুন তো। নমস্কার। নমস্কার বাবু, দরকার হয় আবার আসবে। চলে চল। হ্যাঁ চলুন গুপ্তজি। তখন কি বলছিল? কি কখন? আরে সকালবেলা। ও বলছিলাম গণসার সব বন্ধুরই তো বিয়ে হয়ে গেল, এবার ওর একটা বিয়ে দাও। বিয়ে তো দেবে না, বয়স হয়েছে, এই বয়সে সব ছেলেরই বিয়ে করার সাধ জাগে। চাকরি বাকরি কিছু করে না, বউকে খাওয়াবেটা কি? তাছাড়া শুধু বউ নয়, দুদিন পরে একবার ছেলে মেয়ে হবে। ভেবেছিলাম মানুষ হবে, কিন্তু হলো না, আর সে চেষ্টাও নেই। চাকরির চেষ্টা তো করছে, তাছাড়া কোনো একজন ভালো জ্যোতিষী বলেছে ওর নাকি স্ত্রী ভাগ্যে ধন। খুব ভালো কথা, যে স্ত্রী ভাগ্যে ওর ধন আছে সেও স্ত্রী হয়ে কোথাও না কোথাও আছে, আর যে মেয়ের ভাগ্যে লেখা আছে যে সে গণেশের স্ত্রী হবে, সে একদিন একদিন গণেশের স্ত্রী হবে। কিন্তু আর একটু ধৈর্য ধরো, গণেশ একটা চাকরি হোক, তখন দেখবে আমি নিজে ড্যাং ড্যাং করে বাজনা বাজিয়ে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। তারা কিসের ওটা ভাব দাও। মন খারাপ করিস না গনসা, তোর বিয়ে আমরা দেবই। কে আমার কথা বিশ্বাস কর, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন তোর বিয়ে না হয় আমি পিঁয়াজ খাবো না। প্রতিজ্ঞা কিছু মনে করিস না গনসা, ওই বেড়া দীননাথ ঘটক তোর মামার মতন ফেরত বাজ, খালি কথার প্যাচ। লেকিন ঘুতন বাবু, এত টাইম না গেলে যে শাদি হবে না, এ তো সাজ বাত হ্যাঁ জানো, সে বলি টাইম আর কবে হবে মুখাগ্নি সময়। আমি তো বাবা ঠিক করেছি, ও শাদি উদি আমি করবো না। হ্যাঁ তা করবেন কেন, আপনার মন খারাপ হলেই একশোটা ডন বৈঠক দেবেন আর তারপরে এক বাটি ছাতু ব্যাস। কি খাওয়াবি বল? ইচ্ছের দুঃখে ভাই, কোনো কিছু দুঃখে নয়, সব শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। কি আবল তবল বকছিস? হ্যাঁ কোনো কিছু আবল তবল নয়, সামনের মাসের 21 তারিখে গনসার বিয়ে। এই গনসার বিয়ে কে বললো তোকে? কি আবার বলবে, আমি বলছি হঠাৎ সুযোগ এসে গেল, একেবারে খাপে খাপে মিলে গেল। ভুল দিবি না, কোথায় পালাচ্ছ চাঁদু? আমরা যে পেতেছি ইয়ার কিছু বিশ্বাস কর, সত্যি বলছি যে যা বলার আদা বা বাংলায় বল। দেখ এত বড় একটা সুখবর দিলাম, অত একটা বিড়ি তো খাওয়াবে, পেলাই না পেলাই না বিড়ি পেলাই। সুযোগটা কি করে এলো প্রথম থেকে না বললে বুঝতে পারবি না। আরে বাবা তো ঠিক হ্যাঁ শুরু সে বলি না। আমার মা শাশুড়ি বাড়ি হালি শহর বুঝলি, ওই শিয়ালদা লাইনে কাঁচাপাড়া নুইহাটি হালি শহর বুঝলি। বলি না, আপনি তো বললেন গোড়া থেকে বলুন। উফ তাড়াতাড়ি বল, খিদে পেয়ে গেছে। আরে বল না ওরকম উফ আহ চেঁচামেচি করলে হবে না। আচ্ছা ঠিক আছে বল বল। শোন তাহলে, আমার মার শাশুড়ির মেজননদের বিয়ে হয়েছে পরশে বেহালায় বুঝলি, সেই মেজননদের বড় জায়ের বাপের বাড়ি জোড়াসাঁকো বুঝলি, সেই বড় জায়ের সেজো ভাই চাকরি করে রাঁচিতে বুঝলি। বুঝলাম আগে বল। যা বাবা,
তো হিস্ট্রির লোদি বংশ হয়ে যাচ্ছিস। কি করবো বল, আমার শ্বশুর বাড়ির বংশ বিশাল, সেই কোম্পানির বাগানের বট গাছের মতো। হ্যাঁ, চারা গাছ লম্বা লম্বা। এই থামতা বল বল না শোন তাহলে, সেই সেজু ভাই একমাত্র মেয়ে দুর্গা সুন্দরীর বিয়ে, বুঝলি, বেশ ডাগর ডুগর। তবে যে বললি গণেশের বিয়ে, আরে বাবা গণসারই তো বিয়ে, তবে তোদের যদি ধৈর্য না থাকে তবে আমি চললাম। শোন, আমি যতক্ষণ না শেষ করছি চুপচাপ শুধু শুনে যা। বাপ বাপ রাঁচিতে রেলে চাকরি করে, আর মেয়ে দুর্গা সুন্দরীর বিয়ে হবে জোড়াসাঁকোর পিসির বাড়ি থেকে, পাত্র থাকে চুঁচড়ই, বুঝলি। তা বউ কদিন ধরেই বলছে জোড়াসাঁকোয় যাবো জোড়াসাঁকোয় যাবো, তা ভাবলাম যাই নিয়ে জোড়াসাঁকোয়, তো হঠাৎ গেলাম জোড়াসাঁকো। তোমাদের কথাই ভাবছিল, বিশেষ করে তোমার কথাই। বলুন না কি করতে। বাবা তুমি একমাত্র ভরসা, মানে এবাড়ির হালচাল তো তুমি সব জানো। এবাড়িতে দুটি বুড়ো, একটি কানে শোনেন না আর একটি আবার চোখে ছানি। ডাক্তার বলেছে যে আর সামনের কার্তিকে ছানি কাটাবে। ও আর এসব ছেলে ছোকরাদের কথা কি বলি বলো, তারা যে কখন থাকে আর কখন যায় সে তারাই জানে। কিন্তু কি করতে হবে সেটাই তো বলবেন মাসিমা। তুমি আমার একমাত্র ভরসা, ভুল তো বলেই খালাস। হাজার হোক মায়ের পেটের ভাই, আমি তো তাকে না বলতে পারি না। তা আমার এই উপকারটা তোমায় করে দিতেই হবে বাবা। আপনিও তো কিন্তু কিন্তু করছেন কেন মাসিমা, বলুন না। তাহলে বলি ফেলে। হ্যাঁ শোনো, এই যে আজকে তো রবিবার, এই সামনে রবিবারের পরের রবিবারে দুর্গার পাকা দেখা। হ্যাঁ, তা ওই চুঁচুড়া থেকে পাত্রপক্ষরা আসবে। তা বাবা তোমাকে কিন্তু আগের দিন থেকে এসে এখানে থাকতে হবে, মানে ওই অতিথি আপ্যায়ন টাপ্যায়ন, বুঝতেই তো পারছো তুমি আমার একমাত্র ভরসা বাবা। আচ্ছা যতই হোক, দুর্গার বিয়ে বলে গন্ধা কি বল, দুর্গাকে খবরটা দিই তোমরা এসেছো। এই যে দুর্গা, দেখ দেখ কে এসেছে, দেখ চিনতে পারছিস না, শিবপুরের জামাই বাবু আর দিদি। প্রণাম কর, প্রণাম কর বাবা। তোমাকে কিন্তু আগের দিন এসে থাকতেই হবে, তুমি আমার ভরসা। দুর্গাকে দেখে মাইরি মনটা একেবারে খারাপ হয়ে গেল, শুধু দুটো মন্তর পড়ে ঘরে তো, তার উপর আমার বাপের একমাত্র মেয়ে, মনটা হাউ হাউ করে উঠে। আহারে ঘনশার চোখ, বুঝলি, মনে হলো এ যদি ঘনশার বউ হতো, আহা, তা নয় শনি মঙ্গলের চাপে কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে চুচোর পাত্রর সঙ্গে, তার সঙ্গে আমার কি করে বিয়ে হবে? আরে হবে হবে, তা না আর বলছি কেন। আরে চিঠি পান দাঁড়া, এতো তুমি পড়ে শোনা। আচ্ছা, নমস্কার পুরো স্বরনিবেদন মেতত। অত্রপত্রে নিবেদন এই যে, পণ্ডিত মশাইয়ের পরামর্শ অনুযায়ী 17ই বৈশাখ বুধবার সন্ধে 7:51 হইতে রাত্রি 9:02 পাকা দেখা এবং আশীর্বাদের দিন ধার্য হয়। আমরা 5-6 জন উক্ত দিবসে সন্ধ্যায় সকলে কলকাতায় উপস্থিত হইয়া উক্ত শুভ কার্য সম্পন্ন করিবার মানস করিয়াছি। যদি মহাশয়ের কোনো আপত্তি থাকে তবে পূর্বাহ্নেই জানাইয়া বাধিত করিবেন, বাকি যাবতীয় প্রয়োজনীয় কথাবার্তা সাক্ষাতেই হইবে। আশা করি বাটি সর্বাঙ্গীন কুশল। নমস্কার লইবেন, ইতি বিনয়বৎ শ্রী অখিল চন্দ্র দেব শর্মণ। পুনশ্চ, দাদা কার্যপ্রদেশে স্থানান্তরে গিয়াছে,
বিনোদ বাবু অকস্মাৎ পড়িয়া গিয়া হাঁটুতে চোট পাইয়া হাসপাতালে শয্যাগত। আমার অবস্থা তো সচক্ষে দেখিয়াছেন, বাতে পঙ্গু। কিন্তু আগামী শুভ দিনটি কোনো ক্রমেই ছাড়িয়া দেওয়া উচিত নয়। বিবেচনা করিয়া দাদার ভাইরা ভাই তাহাকে আপনারা দেখেন নাই, সেই ভাইরা ভাই যুগলবাবু কয়েকজন ভদ্রলোকের সহিত যাইয়া শুভ কার্যটি সম্পাদন করিবেন। ইতি বুঝলাম, কিচ্ছু বুঝছি না, কার ভাই কে কি। আরে চুচুরো লোকেরা তো পাকা ধারা দেখতে আসছে, তাহলে গণেশের কি হবে? আরে বাবা, গণেশেরই বিয়ে হবে ওই দুর্গার সঙ্গে, বাপের একমাত্র মেয়ে। লেকিন কেসে, সে কথাই তো বলছি। বল, জোড়া শাক ওই দুপুরে খেয়ে একটা বিড়ি ধরবার জন্য বাইরে এসে বিড়িটা সবাই বার করেছে, এমন সময় একটা পিয়ন এসে এই চিঠিটা ডাক বাক্সে ফেলে দিল। চিঠিটা বের করে পড়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে বিদ্যুৎ খেলে গেল। বুঝলাম শনি মঙ্গল নিশ্চয়ই ঝিঙিয়ে পড়েছে, নইলে এই চিঠি আমার হাতে পড়বে কেন? এই চিঠির কথা জোড়া সাগর কেউ জানে না, একমাত্র আমার বউ ছাড়া। তারপর কি হলো? বউকে মনের কথা খুলে বললো, বউও মন দিয়ে শুনলো। তারপর রাত্রে শুয়ে আছে, প্রভাতে প্রথম কি ভাবছ? কি আর ভাববো, ভাবনা তো একটাই, দুর্গা। ভেবে কিছু বার করতে পারলে? না। আচ্ছা তুমি একটা কিছু বলো। আচ্ছা, দুর্গাকে গণেশ ঠাকুরকে বিয়ে করতে রাজি হবে? আমি যা বলবো তাই করতে হবে। কি? শোন, বউ যা বললো শুনে তো প্রথমে আমি একবারে থ হয়ে গেলাম। তারপর ভাবলাম এর চেয়ে ভালো প্ল্যানার হয় না, একেবারে নিখুঁত। নিখুঁতটা কি শুনি? হ্যাঁ খুলে বল। হ্যাঁ শোন না। হ্যাঁ বল। আগেই বলেছি সেই চিঠিটার কথা জোড়া সাকই কেউ জানেন, ব্যাস একেবারে গাপ করে দিলাম। এখন চুচুর বরকর্তার নামে একটা চিঠি লিখতে হবে যে আপনাদের আসার দরকার নেই, দুর্গার অন্য জায়গায় পাকা কথা হয়ে গেছে। চিঠিটা জোড়া সাগর থেকে পোস্ট করবো চুচুর, এবং চুচুর পোস্ট অফিস থেকে আরেকটা চিঠি পোস্ট করবো জোড়া সাগর। তাতে লিখবো আমরা সকলে সামনে রোববার পাকা দেখা এবং আশীর্বাদ করতে যাচ্ছি, তলায় নাম সই করবো অখিল চন্দ্র দেব শর্ম। হ্যাঁ হ্যাঁ, তারপর নীলদা কোথায় গেলো? এটা বিস্কুট দিন না। আর দিন না, খালি খাওয়া খাওয়া। বল বল। হ্যাঁ শোন, আমি তো আগে থেকেই জোড়া সাগরে থাকবো। তোরা হেভি মেকআপ করে চুচুর পার্টি সেজে ঠিক সময় জোড়া সাক হয়ে হাজির। হ্যাঁ, কিন্তু ওরা যখন জানবে যে চুচুর চেনা জানা লোক কেউ নেই তখন? হ্যাঁ ঠিক করে গর্দ, সেটাই তো লেখা আছে, অচেনা লোক যাচ্ছে, জানা শোনা সজ্জা হত। কি বুদ্ধি, সজ্জাগত, বুঝতে পেরেছি। তাহলে আমরা ছদ্ম বেশি যাচ্ছি? দাদামশাই সেজে জোড়া সাকর বাড়ি গিয়ে দুর্গাকে তুই আশীর্বাদ করবি। আমি? লেকিন এত সব মেকআপ কে করবে বলিয়ে তো, দাড়ি মোজ কেন? রাজেনের ভারুদা? হ্যাঁ ভারুদা। আরে হ্যাঁ, রাজেনের ভারুদা। ভারুদা? তোরা কে আমার নানুদা রে? কেন? আগের বারে থিয়েটারের টাকা বাকি আছে যা মনে আছে? হ্যাঁ, মেকআপ করেছিল ভারুদা,
টাকাটা তো দেয়া হয়নি। ঠিক আছে, না না ভারুদা হবে না। কেন হবে না? ভারুদা ক্যান্সেল। আরে ভারুদা ক্যান্সেল নয়, ভারুদা ক্যান্সেল, ভারুদা ক্যান্সেল নয়, ভারুদা ক্যান্সেল। শোনো, আমরা বাকি যা টাকা আছে সেটা চাঁদা তুলে মিটিয়ে দেবো, তারপর ভারুদা আসবে। দিবি তো? হ্যাঁ নিশ্চয় দেবো। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি, আমি দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ শোন গনসা, তুই এক কাজ কর, তুই রাজেন আর হ্যাঁ তিলু, তোরা তিনজন মিলে ভারুদাকে গিয়ে কন্ট্যাক্ট কর। আচ্ছা চল, আমরা তিনজন। হ্যাঁ তোরা যাবি না? না আমরা যাবো। হ্যাঁ না বেরিয়ে পড়, আমাদের ঘাড়ির উপর ছেড়ে দিলি তো। না না এটা ছাড়াছাড়ি কিছু নেই, চল আমরা। দুগ্গা দুগ্গা।